এখানে প্রশাসনিকভাবে উন্নয়নের যত কার্যক্রম করা দরকার প্রশাসনকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল আমরা বিশেষ করে এখনই আমাদের বর্তমান যে ইউনো মহোদয় আছে আমরা এই কিছুদিন আগেই কয়েকজন ইউপি সদস্য গিয়েছিলাম আমাদের ওখানে উনি আমাদের সামনে বলেছিল যে গাবুরার ব্যাপারে যখনই আমাদের মিটিং হয় তখন গাবুরার ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই আমাদের কাছে খোঁজ খবর নেন আসলে আমরা ইতিপূর্বে দেখেছি যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করবে প্রশাসনিক অনেক তৎপরতা আমরা উপলব্ধি করি প্রাকৃতিক দুর্যোগের আগে যখনই প্রাকৃতিক দুর্যোগ শেষ হয়ে যায় আমাদের প্রশাসনিক সেই সমস্ত কর্মকর্তাদের কিন্তু আমরা কাবুরে আর দেখি না সদ্য এই আমপারে ক্ষতিগ্রস্ত দেবভূমি আর বাঁধ ভেঙে গেছে শুধু কাবুরে নয় উপকূলীয় অঞ্চলে অনেক ইউনিয়নে বাঁধ ভেঙেছে কিন্তু আসলে অন্য ইউনিয়নে অবদান যে কার্যক্রম পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা সেখানে যেভাবে তৎপরতার সাথে কাজ চালাচ্ছে গাবুরায় কিন্তু আসলে সেই ধরনের কোনো কার্যক্রম নাই আমি গাবুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করি এই কারণেই যে আমরা যারা ইউপি সদস্য হিসাবে এবং সামাজিক যারা আপনাদের নেতৃত্ব দেন যেভাবে ডেকেছে আমরা নেব বুনিয়ার ভাত আমাদের নিজেদের নিজেরাই আমরা বাঁধতে সক্ষম হয়েছি এজন্য আমি গাবুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার প্রতিশ্রুতি আছে গাবুরায় টেকসই ভেড়ি বাঁধ হবে 100 ফুট তলাপ 30 ফুট মাথা দিয়ে 20 ফুট উচ্চতায় কিন্তু আজকে প্রায় 10 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের সেই কাঙ্ক্ষিত অবদার ভেড়ি বাঁধটি আমরা পাই নাই গাবুরায় যখন প্রাকৃতিক দুর্যোগ আসে প্রশাসন আসে আমাদেরকে নিয়ে শ্যামনগরে সাইক্লোন শেল্টারে নিরাপদ রাখার জন্য আমরা এটা আসলে তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের এই মাতৃভূমি আমাদের ঘর বাড়ি আমাদের জিনিসপত্র আমরা রেখে কিভাবে আমরা শ্যামনগরে যে আমরা মানে নিরাপদ আশ্রয়ে থাকতে পারি আমরা যদি ওই দিন রাত্রে প্রত্যেকটি এলাকায় আমাদের আমাদের গ্রামের আমাদের এলাকার জনগণকে নিয়ে যদি আমরা রাস্তার বাঁধ নির্মাণ না করতাম তাহলে গাবুরা এখন পানির তলে ভেসে থাকতো আমরা ওই রাত্রে অনেক এলাকায় আমরা শত শত মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে ডেকে আমাদের নিজেদের এলাকায় আমরা কাজ করেছি আজকে অনেক বক্তব্য হয়েছে আমি বিশেষ করে বাংলার সফল প্রধানমন্ত্রী আমাদের চরণত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন উনি বর্তমান পৃথিবীর বুকে ওনার একটা উন্নয়নের রোল মডেল হিসেবে উনি পরিচিতি লাভ করেছেন সেই হিসাবে আসলে গাবুরায় বর্তমান যে জিনিসগুলো প্রয়োজন আমাদের টেকসই ভেড়ি বাঁধ এবং প্রত্যেকটি গ্রামে আরো কয়েকটি করে সাইক্লোন শেল্টার যেটা সেই সাইক্লোন শেল্টারগুলো হলেই আমরা আমাদের যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ আসে আমরা সেখানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি বিশেষ করে যে যেখান থেকে এসে আজকের এই ত্রাণ চাই না বাদ চাই এই প্রোগ্রামকে সফলতা করার জন্য যারা এসেছে সকলকে গাবুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরেকটি কথা না বললে নয় যারা আমাদের এলাকায় আমরা ত্রাণ দিতে আসে বিশেষ করে আমি তাদের বিষয়ে বলতে চাই গাবুরার মানুষকে আর ভিক্ষুক না বানিয়ে স্বাবলম্বী করার জন্য আপনারা চেষ্টা করুন আমরা ভিখারি হতে চলেছি আমরা বিগত দিনে আমরা কারিতাসের যে ত্রাণ সামগ্রী যে নগদ ক্যাশ বিতরণ দেখেছি সেখানে মনে হয় ভিখারির চেয়ে উচ্চ বিলাসী লোকরাই বেশি প্রাধান্য পেয়েছে আমরা আসলে আর ভিক্ষুক হতে চাই না আমরা নিজেরাই নিজেদের হাতের কামাই করে স্বাবলম্বী হয়ে এই গাবুরায় আমরা আমাদের জন্মভূমিকে আমরা উন্নত শিখরে অবস্থান করতে চাই আমরা এখানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লেখাপড়া শিখে আমরা জীবন যাপন করে এখানেই আমরা কবরস্থ হতে চাই গাবুরা টিকে থাকুক বাংলাদেশের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের গা ঘেঁষায় গাবুরা এই গাবুরার অনেক অবদান আছে বাংলাদেশের উন্নয়নের খাতিরে এগুলো পিছনে বক্তারা বলেছে তারপরও আমি সামান্য কিছু বললাম আমরা চাই এই বিশেষ করে ইয়ং জেনারেশন যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমার মনে হয় আমাদের এই দাবি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ পরবর্তীতে এই গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির কাছে এবং সকল সামাজিক সংগঠনের কাছে আমার অনুরোধ আজকের পরেও যদি আমরা সাতক্ষীরায় একটি মানববন্ধন জেলা প্রশাসকের অফিসের সামনে আমরা করতে পারি সে ধরনের সুযোগ যদি সৃষ্টি হয় আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করি এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জনাবকে সম্মানিত উপস্থিতি গাবুরা ওয়েলফেয়ারের ডাকে আপনারা যারা ছাড়া দিয়ে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন গাবুরা ওয়েলফেয়ারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি
এবং যে সকল সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী বরাবর তথা সকল পত্রিকা একটি নিউজ দিতে চাই ত্রাণ নয় টেকসই ফেরিবাদ চাই সম্মানিত উপস্থিতি আমরা আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এখানেই শেষ